আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তা কিসের? রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসেবে। ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। আমার দাবিও করতো, জিনিস ভালো হয়নি বলে তারও ওরা ইয়ে করতো, বকতো। আর 2 তারিখে আমার মেয়েকে ধমকি দিয়েছিল, আমার মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য এমসিএ মেদিনীপুরে গেছিলো, আমার বোনের বাড়িতে পরীক্ষা শেষ হলো, কিন্তু 2 তারিখে ওকে ফোনে ধমকি দিয়েছে। আমি ওখানে আমি শোনাবো, রেকর্ডিং আমার কাছে আছে। কি বলছে? যে যে যা আমি দিয়েছিলাম সেগুলো না, যা বলেছিলাম বাবা মাকে বলেছো তো? বলেছো মামা তাকে? বলেছো? বলছে বলিনি, তুমি আমাকে টেনশন দিচ্ছ তাই বলেছি আমি বাবা মাকে টেনশন দিব। তো বলছে তোমাকেও মেরে দিব, আমি নিজেও মরে যাবো। বলে তুমি আমাকে গালি দিচ্ছ? বলে গালি না, ধমকি দিচ্ছি আমি, তুমি তো জানো না আমি কি করতে পারি। আর 2 তারিখে দিয়েছে গো, 8 তারিখে নিয়ে আমার এসেছে, 6 মাস পুরা হয়নি, 13 তারিখে 6 মাস হতো। পণের জন্য নিজের স্ত্রীকে খুনের অভিযোগে বিনপুর থানার পুলিশ শনিবার গ্রেপ্তার করল মৃত গৃহবধূর স্বামী আকাশ মণ্ডলকে। বিনপুর থানার আধারিয়া গ্রামের মৃত গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি মণ্ডল, তার বয়স 26 বছর। শনিবার তার স্বামী আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করেছে বিনপুর থানার পুলিশ। গত মার্চ মাসে আকাশ মণ্ডলের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শঙ্করপুর এলাকার সুকন্যা সেনাপতির বিয়ে হয়েছিল। সুকন্যা সেনাপতির মা সুলেখা বালা সেনাপতি বলেন, বিয়ের সময় মেয়েকে দাবি মতো যৌতুক দিয়েছিলেন। জামাই চেন্নাইয়ে চাকরি করত, লকডাউনে চাকরি চলে যাওয়ার পর জামাই অতিরিক্ত 5 লক্ষ টাকা দাবি করেছিল, কিন্তু আমরা 2.5 লক্ষ টাকা দিয়েছিলাম। তারপরও মেয়ের ওপর অত্যাচার করা হয়। তার অভিযোগ, শুক্রবার মেয়েকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুলেখা বালা সেনাপতি বিনপুর থানায় জামাই সহ মোট 6 জনের বিরুদ্ধে তার মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ পাওয়ার পর বিনপুর থানার পুলিশ শনিবার মৃতার স্বামী আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, মৃত গৃহবধূর স্বামী আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আকাশ মণ্ডলকে রবিবার ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম বিশেষ আদালতে পুলিশ আকাশ মণ্ডলকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। ঝাড়গ্রাম বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুপক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত আকাশ মণ্ডলকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার বিনপুর আধারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আকাশ মণ্ডল কে? বাবার নাম শঙ্কর মণ্ডল। বাড়ি কোথায়? পূর্ব হাসদা নাকি? এই হারদা, সরি। আচ্ছা, কে মারধর করেছে? হ্যাঁ, কি করে মরল? করোনা হয়েছিল, করোনার পর থেকে কিছু মানসিক অসুবিধায় ভুগছিল। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে মেরেছো এবং তোমার পরিবারের নামে অভিযোগ, কি বলবে? খুনের অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় পণের জন্য তোমরা দাবি করতে এবং মেয়েটাকে পেশা দিতে, কি বলবে এই বিষয়ে? ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাকের রিপোর্ট, দ্য পিডি নিউজ। সেবা আয়ুর্বেদ কামাখ্যা থেকে শিক্ষিত গুণীন ও কবিরা মোহাম্মদ বাপ্পা মণ্ডল, ঠিকানা জয়নগর নিমফির দক্ষিণ 24 পরগনা। রুগী দেখিবার সময় প্রতি সপ্তাহের শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত, ফিস মাত্র 50 টাকা। এখানে সন্তানহীনা, সাদাস্রাব, হারিস, স্বামী স্ত্রী মনোমালিন্য হলে কেউ চলে গেলে ফিরিয়ে আনা হয়, জিন ছাড়ানো হয়, প্রেমে বাধা, বিবাহে বাধা, চাকরি ক্ষেত্রে বাধা, ইন্দ্রহীন দুর্বলতা, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বাতের ব্যথা, মদের নেশা ছাড়ানো হয়, পাগলের চিকিৎসা করা হয়, এছাড়াও ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়।
বিফলে মূল্য ফেরত দেওয়া হয়।